কালার আসে খারাপ খারাপ কথা বলে, সাইকেল নিয়ে আসে নোংরা নোংরা কথা বলে, মনে করে আমরা খারাপ নেই। কারণ আমার স্বামী যখন ছিল তখন তো রাস্তায় আসতাম না, আর এখন স্বামী মরে যাওয়ার পর রাস্তায় এসে এখন মানুষের দেখি যে কত মানুষ বাধ্য হয়ে খারাপ পথে চলে যায়। কারণ আমি চাই না সেই জীবন আমার, আমি চাই আমার মেয়ে সুদ্ধ যদি কেউ গ্রহণ করতো আমার মানে জীবন, তাহলে আল্লাহর কাছে পাঁচাত্তর নামাজ পড়ে দোয়া করতাম তার জন্য। মানে অনেক মানে কুমতলব মানে কুপ্রস্তাব গুলো দেয় এই রাস্তায়, এই যে ফুটপাতে থাকতে গিয়ে আসলে টাকার লোভ দেখায়, বেশি টাকা দেবো আসো, তখন মনে করেন খুব বুক ফেটে কাঁদা আসে এই এই কথা বলে। তাদের কি ঘরে মা বোন নেই যে তারা এই কথাগুলো আমাদের বলে? আমার স্বামী মৃত্যুর পরে আমার এই রাস্তার জীবন আর ভালো লাগে না। আমার বাচ্চা সুদ্ধ যদি কেউ গ্রহণ করতো তাহলে আমি তার কাছে যেতাম। আর কত রিক্সাওয়ালারা কত ড্রাইভাররা ইশারা দিয়ে ডাকে, খারাপ মনে করে দেহ বিক্রি করে, কারণ তখন আমাদের দুই চোখে পানি ছাড়া আর কিছু আসে না। তখন আমরা কলটার তখন কাটা ছাড়া কোনো আমাদের রাস্তা থাকে না। মানুষ মনে করে আমরা খারাপ মেয়ে চলে, কারণ আমি তো খারাপ মেয়ে চলে নাই। আমরা আমার এই বাচ্চা সুদ্ধা যদি আমার কেউ গ্রহণ করত তাহলে আমার বাচ্চা নিয়ে আমি তার কাছে যেতাম। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ধানমন্ডি, ৬ নম্বরে রয়েছে জেসমিন। জেসমিন তার এই ছোট কন্যা সন্তানকে নিয়ে কেন তিনি ভিক্ষা করছেন, আর পাশাপাশি সে ভিক্ষা করেও কি করছেন, আর কেন বা ফুটপাতে থাকা হচ্ছে, কোথায় তার স্বামী, কোথায় তার মা, কোথায় তার বাবা, আমরা শুনবো জেসমিনের কাছ থেকে এবং জেসমিনের মেয়ের কাছ থেকে। চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন আপনি? বোন রাস্তায় কেন আর কেন এই ফুটপাতে থাকা হচ্ছে আপনার? আমাদের ঘর বাড়ি নেই, আমাদের আগুনে সবকিছু পুড়ে গেছে, সেই জন্য আমরা রাস্তায় থাকি। আমার স্বামী মারা গেছে আজকে এক বছর, গাড়ি চালাতে যায় রোডে, রিক্সা চালাতে যায় অ্যাক্সিডেন্টে। আমার সন্তান নিয়ে আমার চলতে খুব কষ্ট হয়, আমার গায়ে টিউমার আছে, আমার মাজায় আমার খুব সমস্যা হয় কাজ করতে, আমি কাজ করতে পারি না। আমি যেটুকু পাই ভিক্ষা করে আমার বাচ্চার আমি মাদ্রাসায় পড়াই, হাফিজি পড়াই। আমি যখন আমার বাচ্চার ছুটি হয় আমার তো কেউ নাই যে আমার বাচ্চার রাখবে কি আমার বাচ্চার দেখাশোনা করবে, আমার কাছে রেখে আমার বাচ্চাকে দিয়ে আমি যতটুকু পারি আমি সামর্থ্য হয় আমি সেটুকু করি আমার বাচ্চাকে। আমি তো এই যে বাচ্চাকে নিয়ে মানে হলো আপনার বাচ্চাকে মানে হলো যখন আপনার কাছে আসে আবার বাচ্চাকে দিয়ে ভিক্ষা করান না তো বোন? জি করাই, আমার আমার তো কাজ করার তো সামর্থ্য নাই, আমার খাওয়ার আমার স্বামী নাই যে আমাকে খাওয়াবে, কিন্তু আমার আত্মীয় স্বজন নাই যে তার কাছে যে আমি খাবো। এক বেলা দিলে আর এক বেলা দিলে তো তারা অনেক রকমের কথা আলোচনা করে, সেই জন্য সেই কষ্ট আমি তাদের কাছে যাই না। আমরা একটু আপনার কাছে কথা শুনবো, আমরা আপনার মেয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন মা? আমাদেরকে একটু বলবেন আপনার মা আপনাকে দিয়ে কেন ভিক্ষা করায়? পড়াশোনার জন্য। আপনি আমাদেরকে একটা কথা বলবেন, আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। কিভাবে মারা গেছে মা? রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে। বাবা যখন ছিল তখন কেমন ছিল আপনার, তখন কি ভিক্ষা করা লাগতো? আপনার মা আপনারা কোথায় থাকতেন তখন, একটু জোরে বলেন আপনি। এই ফুটপাতে থাকতেন আপনারা, কোথায় থাকতেন? তাই আমরা আপনার কাছে আসবো। আবার আমাদেরকে একটু বলবেন জেসমিন, যে এই যে মেয়েকে নিয়ে আপনার রাস্তায় ফুটপাতে থাকতেছেন, এই ফুটপাতে থাকতে এর আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে রাস্তায় পানি ঢেলে দেয়, গরম পানি মারে, অনেক কষ্ট দেয়। সেটা তো দেয়, গরম পানি মারে, পুলিশ আসলে উঠে দেয়, রিক্সাওয়ালারা গাড়ি ড্রাইভার অনেক রকমের বাজে কথা বলে রাত্রে দাঁড়ায় থাকে, মনে করে নষ্ট মেয়ে ছেলে। আমরা তো সেই ধরনের না, আমরা রাস্তায় পেটের দায় ভিক্ষা করে খাই, কারণ আমরা দেহ বিক্রি করি না।
মানুষ তো মনে করে তাই, কারণ তারা তো বোঝেন আমাদের দুঃখটা। তারা এই যে কত বড় লোকেরা দেয় না, কত আজেবাজে কথা বলে, বাসায় কাজ করতে চললো, কারণ বাসায় কাজ করতে পারলে তার রাস্তা আমরা ভিক্ষা করতাম না, আমাদের ভিক্ষা ইয়ে হতো না। রাতের অন্ধকারে যখন মানে হলো আপনারা তো এখানে পলিথিনও নাই, খোলা আকাশের নিচে থাকেন, তখন ওই থাকতে গিয়ে কোনো প্রবলেম হয় কিনা বোন? হ্যাঁ হয়, অনেক ড্রাইভার আসে, অনেক রকমের খারাপ কথা বলে, রিক্সাওয়ালার আসে, সাইকেল নিয়ে এসে দাঁড়ায় থাকে, মনে করে আমরা খারাপ মেয়ে। আপনার এই যে কন্যা সন্তান কোথায় থাকে তখন? আমার কাছে থাকে, আমার কাছে থাকে, মাদ্রাসা তো আর একবারে রাখি না, মাদ্রাসা তো রাখার মতো সামর্থ্য আমার নাই, কারণ অনেক টাকা খরচ হয়, আমার তো স্বামী নাই যে আমার রোজগার করে দিব। আমার স্বামী যখন ছিল তখন আমি রাস্তায় আসিনি, আমরা বাসা ভাড়া ছিল, বাসা ভাড়া প্রচুর দাম, 4-5 হাজার টাকার দাম, 3 হাজার টাকার দাম, আমার তো অত সামর্থ্য নাই ঘর ভাড়া করে থাকার মতো। রাস্তা থাকি পলিথিন ভরে পানি মারে জানালা দিয়ে, গরম পানি মারে, ঠান্ডা পানি মারে, বিছানা ভিজায় দেয়, তখন আমরা সেগুলো কি করবো ওই রাত্রে, ওই বাধ্যই আমাদের শুয়ে থাকার লাগে খালি মাটিতে কাগজ দিচ্ছে। আপনার বাবা মা নাই? আমার বাবা মারা গেছে, আমার বাবা নেই, মা আছে, মা অসুস্থ, মা লড়তে চলতে পারে না। আপনারা কয় ভাই কয় বোন? আমরা 2 বোন 1 ভাই, ভাই ভাইয়ের মতো চলে গেছে বিয়ে করে, ভাই আমাদের খোঁজ নেয় না। কেন খোঁজ নেয় না বোন? ভাই বিয়ে করেছে, ভাই সংসার আছে, ভাবি বিয়ে করতে দেয় না। আপনারা তো জানেন দর্শক যে ভাই যখন বিয়ে করে তখন তো পরিবারের ভিতরে থাকে না। সব ভাই তো আর একরকম না বোন, আমার কি বলবো বলেন। আমি যেমন মনে করেন যে আমার বোন মা আমার বাবার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তাকে জড়িয়ে ধরে রেখেছিলাম, তার ব্রেন স্ট্রোক করার পর আমি 3 মাস লাইফ সাপোর্টে রেখেছিলাম, তো আমি তো আমার বাবা মাকে ফেলে চলে যাইনি। আমার ভাই তো আমাদের ফেলে চলে গেছে, কি করব। আচ্ছা তো আমাদেরকে একটু বলবেন যে মানে হলো আপনাদের গ্রামের বাড়িতে কোনো ঘর বাড়ি ভিটে মাটি নাই? না, এগুলো আমার ছিল না, আর আমি জানা সত্ত্বেও এখনো জানতেই পারিনি আছে কিনা, কারণ আমি যতটুকু জানি মনে হয় তো নাই, কারণ আমার বাবা মরে যাওয়ার পরে আমার দাদা দাদিকে আমি দেখিনি। দাদা দাদিকেও দেখেন না? না। আপনারা কতদিন ধরে আপনি এই ফুটপাতে আছেন? আমরা মানে আমার এই তো আমার স্বামী মারা গেছে আজকে 1 বছর 1 বছর ধরে আমি রাস্তা। মানে যখন আপনার স্বামী ছিল না, যখন আপনার বিয়ে হয়নি, তখন কোথায় ছিলেন? তখন আমরা বাসায় ছিলাম, আমার মা অসুস্থ ছিল, কাজকাম করে খাওয়াইছে, বেরোতে দেয় নাই, এখন তো আমার মা অসুস্থ হয়ে বিছনা পড়ে গেছে, এখন তো তার খাওয়ার মতো সামর্থ্য নেই, তাকে এখন আমার জুই থেকে ইনকাম করে তাদেরকে চালাতে হয়, আমার মা ওষুধ পানি কিনতে হয়, আমার বাচ্চার খরচ পাতি চালাতে হয়, আমি একলা মানুষ, আমি তো একা এমনি পারছি না। তো এই যে আপনার মানে তো স্বামী নেই, আপনার স্বামী মারা গেছে, এখন নতুন করে কি আপনি কোনো নতুন করে সংসার করার ইচ্ছা আছে কি? না, আমার আমি না আমার এইসব কোনো ইচ্ছা নাই, আমি চাই যে আমার বাচ্চা নিয়ে আমি কষ্ট দুঃখ করে মানুষ করে আমার বাচ্চারা মানুষের মতো মানুষ করছে। আপনার তো মেয়ে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানকে যখন আপনি বিয়ে দিবেন তখন তো সে স্বামীর ঘরে চলে যাবে, শেষ বয়সে দেখবে কে আপনাকে বোন? তখন আল্লাহ দেখবে, আল্লাহর উপরে তো আর কেউ নাই, আল্লাহ তালাই সব। কিন্তু সে আল্লাহর সৃষ্টি সবই তো মানুষ, সব সৃষ্টি কিন্তু আল্লাহই করেছেন, সেই আল্লাহর সৃষ্টির মানুষগুলো কেউ আছে ধনী, কেউ আছে গরিব, কেউ উপরে তালায় থাকে, কেউ আছে মানে ফুটপাতে থাকতে গিয়ে অনেক কষ্ট করে, এই ফুটপাতে থাকতে গিয়ে আর কি কষ্ট হয়েছে? জীবনের এমন কোন ইতিহাস রয়েছে, এমন কোন স্মৃতি রয়েছে যে কষ্টের কথাগুলো মনে পড়লে এখন আপনার চোখের পানি পড়ে? তো বোন ফুটপাতের জীবনটা কি আসলে কেমন আপনার কাছে? অনেক কষ্টের জীবন, এটা তো কেউ চায় না, যে কেউ রাস্তা থাকতে চায় না কেউ, বুঝছেন? আমার বাচ্চা সুদ্ধা যদি কেউ আমার বোন করতো তাহলে আমি তার কাছে যেতাম, আর আমার ভিক্ষাটা শুধু আমার নিজের না, আমার বাচ্চা ভালো থাকুক, কোরআন হাফেজ হোক, সেটাই আমার কাছে বড়। তো আর আমার মেয়ে যদি না থাকতো তাহলে মনে করেন এই জীবনটা না রাখার থেকে, রাখার থেকে না রাখাটাই অনেক ভালো ছিল। নিজের জীবনটা তো মহাপাপ, এই জন্য দিতেও পারি না, বুঝছেন? আমার বাচ্চা শুধু যদি কেউ আমাকে গ্রহণ করতো তাহলে আমি তার কাছে যেতাম। তো আমাদেরকে একটু বলবেন জেসমিন বোন, যে আপনি কি তাহলে কি নিজের সিদ্ধান্ত চেঞ্জ করতে চান কিনা, নতুন করে আবার বিয়ে করে আপনার সন্তান সহকারে যদি দায়িত্ব নেয় তাহলে আপনি কি যেতে চান? জি, যেতে চাই, যেতে চাই। যদি আমার মেয়েকে যদি তার নিজের মেয়ে বলে সম্মান করে, যদি ভালোবাসে, মেয়েদের যদি শ্রদ্ধা করে, তাহলে আমার যেতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো বলছেন আপনার শরীরে মানিলো টিউমার রয়েছে, সেই টিউমারের কি অবস্থানটা, এটা চিকিৎসা করলে ভালো হবে কিনা? জি,
ভালো হবে, কারণ আমার তো সেই সামর্থ্য নাই চিকিৎসা করার মতো। এই যে রাস্তায় ফুটপাথ থেকে যদি অন্তত একটা ভালো পরিবেশে ভালো একটা বাসায় যদি বিয়ে না হোক, অন্তত আপনাকে যদি কেউ একটা বাসা ভাড়া দেয় বা বাসা থাকতে দেয়, সেই বাসা ভাড়ার টাকাটা সে যদি বহন করে, সে ধরনের সহযোগিতা পাইলে আপনি নেবেন? জি জি নেব। আমি তাহলে রাস্তা আসবো না, আমি রাস্তা ভিক্ষা করবো না, আমার বাচ্চা নিয়ে আমি যেভাবে করে কাটে খাবো। মানুষের কাছে হাত পেতে চাওয়াটা এটা আপনার কাছে লজ্জার ব্যাপার, একটা একটা মানে নান্নত, এটা একটা ছিদ্রতের ব্যাপার, এটা এটা তো করা যায় না সবার কাছে। এটা খুব কষ্ট লাগে আপনার? জি আমার কষ্ট হয়, কষ্ট হয়। এই যে সংসার জীবন মানে যখন আপনার ছিল, যখন আপনার স্বামী ছিল, তখন আপনার কেমন সময়টা কাটছিল? আমার তখন ভালো সময় ছিল, আমার স্বামী তখন সুস্থ ছিল, কাজ করে এনে খাওয়াইতো, তখন আমি রাস্তাঘাট ছিলাম না, চিনি না। এখন আমার স্বামী মারা যাওয়ার পরে মনে করেন কপালে যতটুকু হয় সেটাই আছে, আমার পথে বাইচে নিতে হইল। তো আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার সাথে যোগাযোগ করার কোনো মোবাইল নাম্বার রয়েছে কিনা, যে নাম্বারে সরাসরি নাম্বারটি কি বলতে পারবেন আপনি? আচ্ছা আমরা নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দিব। হ্যাঁ ডেসক্রিপশনে নাম্বারটি দিব, তারপর আমরা মুখে বলে দিচ্ছি 01984751686। এই নাম্বারটি কি বোন আপনার? এটা কি বিকাশ করা? আচ্ছা বোন এই নাম্বারটি কি বিকাশ করে নিতে পারবে? আজকে আপনার কি ভোটার আইডি কার্ড আছে? জন্ম নিবন্ধন তো দিয়ে তো আপনার মানে হলো বিকাশ করা যায় না, আসলে যার ভোটার আইডি কার্ড আছে তার মাধ্যমে আপনি আজকের মধ্যে বিকাশ করে নেবেন, যাতে আমরা আপনাকে বিকাশ করার পর আমরা আপনার এই নাম্বারটি দেওয়ার পর তাহলে আমরা কমপ্লিট করে দিতে পারবো। ঠিক আছে বোন, তো ভালো থাকবেন আপনি। দর্শক আপনারা শুনলেন মানে হলো জেসমিনের কাছে জেসমিনের জীবনের গল্পগুলো, কারণ হলো জেসমিন যে কষ্টে আছে, যে কষ্টের মধ্যে পড়ে আছে, সেই বিষয়গুলো জানানোর পর আসলে আপনাদের কি মনে হয়েছে, একটা মেয়ে একটা রাস্তায় মানে ফুটপাতে থাকে যেখানে গাড়ি গাড়ির ড্রাইভার এবং হলো রিক্সাওয়ালা অনেক মানুষের কথা তিনি বলেছেন, যে আমরা আমাদেরকে খারাপ মনে করে তারা চিন্তা ভাবনা করে, তারা হলো বসে থাকে, তারা ওয়েট করে এবং অনেক ধরনের চিন্তা ভাবনা তাদের ভিতরে কাজ করে, কিন্তু এই রাতের অন্ধকারে এত ছোট একটি বাচ্চা মেয়েকে নিয়ে যে কোরআনে হাফেজ বানানোর জন্য দেরি করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন, সেই মেয়েটিকে নিয়ে জেসমিন থাকতে কতটা কষ্ট হচ্ছে সেই কথাগুলো আপনারা শুনলেন। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।